ॐ शनाबुतु शनो भुनक्तु शौबिरिजं करवाबह ते जोष्णाबधीतमस्तु মা ওম শান্তি 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 আজকে আমাদের আলোচ্য বিষয় জন্মের জ্ঞান কিভাবে লাভ করা যায় এই প্রসঙ্গে আমরা মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শন বইতে বিভূতি পাদে আঠেরো নম্বর শ্লোকে যা বলেছেন সেটা আমরা একটু শুনে নেব মহর্ষি পতঞ্জলি বলছেন সংস্কার সাক্ষাৎ করণাত পূর্বজাতি জ্ঞানম অর্থাৎ সংস্কারের সাক্ষাৎ প্রত্যক্ষীকরণ থেকে পূর্বজন্মের জ্ঞান লাভ করা যায় সংস্কারের সাক্ষাৎ করতে পারলে আমরা আমাদের পূর্বজন্ম সম্পর্কে জানতে পারব অর্থাৎ পূর্বজন্ম সম্পর্কে জানতে গেলে আমাদের আগে সংস্কারকে ধরতে পারি তবেই আমরা সংস্কারকে বুঝতে পারব এবং সংস্কারকে ধরতে পারলে সংস্কারকে বুঝতে পারলে আমরা আমাদের পূর্বজন্মের কথা জানতে পারব তাহলে আমাদের আগে জানতে হবে সংস্কার ব্যাপারটা কী এবং তাকে আমরা জানবই বা কী করে এই সম্পর্কে এর আগে একদিন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তো সেখানে আমরা সংস্কার সম্পর্কে কিভাবে সংস্কার উৎপত্তি হচ্ছে কিভাবে সংস্কার সংরক্ষিত হচ্ছে কোথায় সংস্কার সংরক্ষিত হচ্ছে এবং কিভাবেই বা সেই সংস্কার আবার আমাদের অবচেতন মন থেকে চেতন মনে উঠে আসছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এই জন্য আজ সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়ে সংক্ষেপে আমরা শুনে নেই সংস্কার কাকে বলে সংস্কার আসলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সংগৃহীত মাত্র যা আমরা আগেই সংগ্রহ করে রেখেছিলাম অর্থাৎ যে জ্ঞান আমাদের আগেই সংগ্রহ করা হয়েছে এবং আমাদের কাছে সংরক্ষিত আছে সেগুলোকেই বলা হয় সংস্কার আর এই সংস্কার থাকে কোথায় বা এই জ্ঞান কোথায় থাকে এটি আমাদের অবচেতন মনের স্তরে থাকে আজকের এই যে আমি আর ষাট বছর আগের যে আমি এই দুই আমি যে একই তা আমরা বুঝি কী করে আমরা বুঝি আমাদের স্মৃতির সাহায্যে অর্থাৎ আমার স্মৃতিতে আমার সেই পুরনো দিনগুলোর কথা ধরা আছে আর সেই স্মৃতি আমি ইচ্ছে করলে যখন তখন জাগ্রত করতে পারি ছোটবেলায় আমি কেমন ছিলাম কাদের সঙ্গে আমি মেলামেশা করতাম কীভাবেই বা আমি জীবনযাপন করতাম এগুলোর সব না হলেও অনেক কিছুই আমার মনে আছে তাহলে বোঝা যাচ্ছে স্মৃতির সাহায্যেই আমরা আমাদের পূর্ব জীবনের কথা জানতে পারি এখন কথা হচ্ছে আমার এই জীবনের কথা আমি বলতে পারি কিন্তু আমি আমার পূর্ব জীবনের কথা অর্থাৎ একশো বছর আগে বা এক হাজার বছর আগে আমি কোথায় ছিলাম কাদের সাথে ছিলাম কেমন দেখতে ছিলাম কেমন শরীর ছিল আমাদের বা আমার সেসব কথা আমি কিন্তু জানি না তার কারণ হচ্ছে সেই সব সম্বন্ধে যে স্মৃতি আমাদের ভেতরে আছে তাকে জাগিয়ে তোলার ক্ষমতা আমার নেই আর পূর্বজীবনের যে দেহ ছিল তাও আমার কিছুই মনে নেই তাই আমি বলতে পারি না যে আগের জীবনে আমি কে ছিলাম বা কী ছিলাম আমার চারিপাশেই বা তখন কি অবস্থা ছিল আমার চারিপাশে তখন কারা অবস্থান করত এসব আমার কিছুই মনে নেই তার মানে এই দেহ ধারণের পর থেকে যা কিছু হয়েছে তার সাক্ষী আমি এবং তার কিছু স্মৃতি আমার মনের মধ্যে রাখা আছে বাকি আর কিছু আছে এমন ধারণাই আমার নেই এইবার আমরা দেখে নেব স্মৃতি কোথায় সংরক্ষিত হয় বা স্মৃতি কীভাবেই বা সংরক্ষিত হয় আমরা সবাই জানি স্মৃতি আমাদের মস্তিষ্কে সংরক্ষিত হয় আর মস্তিষ্ক যেহেতু আমাদের স্থূল দেহেরই অঙ্গমাত্র তাই এই স্থূল দেহের বিনাশের পরে আমাদের আর কোনো স্মৃতি থাকবার কথা নয় এমনটাই আমাদের ধারণা এবং আমাদের সবারই এটাই উপলব্ধি যে আমাদের মৃত্যুর পরে অর্থাৎ এই স্থূল দেহের নাশের পরে আমাদের আর কোনো স্মৃতি থাকে না আর এই কারণেই আমরা কেউই আমাদের পূর্ব জীবনের কথা স্মরণে আনতে পারি না আমরা আর একটু বোঝার চেষ্টা করি আমাদের স্মৃতি কেন লোপ পায় আমরা যেটা ভাবি যে মস্তিষ্ক আমাদের স্মৃতির আধার এই কথাটা সত্য তবে আংশিক সত্য এই স্মৃতি আমাদের কেবলমাত্র স্থূল দেহের মস্তিষ্কেই থাকে এই কথাটা সত্য নয় স্থূল দেহের বিনাশের সঙ্গে সঙ্গে এই স্মৃতি স্থানান্তরিত হয় এক দেহ থেকে আর এক দেহে অর্থাৎ আমাদের যে পাঁচটি দেহ আছে তার মধ্যেও এই স্মৃতি সূক্ষ্ম আকারে থাকে এবং এক একটা দেশ দেহের নাশের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কারও স্থানান্তরিত হতে থাকে এবং একদম শেষে আমাদের অভৌতিক দেহ অর্থাৎ কারণ দেহে এই স্মৃতি সংরক্ষিত হয়ে থাকে অর্থাৎ স্মৃতি থাকে আমাদের আত্মা বুদ্ধি মন যুক্ত আমাদের কারণ দেহে বার বার জন্মগ্রহণের ফলে আমাদের যত অভিজ্ঞতা অর্জিত হয়েছে স্বরলোক থেকে আমাদের বিদায় বিদায়কালে প্রত্যেকবারই সেগুলো আমাদের কারণ দেহকে উপহার দেওয়া হয়েছে অর্থাৎ কারণ দেহে আমাদের সমস্ত স্মৃতি সংগৃহীত বা সঞ্চিত হয়ে আছে এখন স্বরলোক থেকে যখন আমরা আবার মানুষলোকে নেবে এসেছি তখন আমরা আমাদের নতুন মানুষ দেহ ধারণ করেছি সুতরাং আমাদের পূর্ব জীবনের মানস দেহে যে স্মৃতি সংরক্ষিত বা সঞ্চিত ছিল সেই মানস দেহ ত্যাগের ফলে সেই স্মৃতি আমাদের কারণ দেহে স্থানান্তরিত হয়েছিল এবং নতুন উপকরণে আবার আমরা নতুন মানুষ দেহ পাবার ফলে আমাদের এই নতুন দেহে পূর্ব স্মৃতি কিছুই থাকে না তবে যেহেতু আমাদের কারণ দেহ চিরস্থায়ী না হলেও দীর্ঘস্থায়ী তো বটেই যতক্ষণ আমরা পরমাত্মার সঙ্গে লীন হয়ে না যাচ্ছি ততক্ষণ আমাদের এই কারণ দেহ অবশ্যই বর্তমান থাকে এবং সেখানেই আমাদের সব স্মৃতি সঞ্চিত হয়ে রয়েছে কিন্তু জীব যখন নতুন দেহ ধারণ করে তখন সেই পুরনো কারণ দেহ নতুন শরীরের মধ্যে বর্তমান থাকলেও মানুষ দেহ এবং স্থূল দেহ অর্থাৎ মস্তিষ্ক নতুন হওয়ার ফলে এবং জীবের জ্ঞান স্থূলে নিবদ্ধ হওয়ার ফলে এই কথাটা খেয়াল করুন জীবের জ্ঞান স্থুলে নিবদ্ধ হওয়ার ফলে অতি সূক্ষ্ম কারণ দেহের যে স্পন্দন তা আমাদের মস্তিষ্কে কোনো ক্রিয়া উৎপন্ন করতে পারে না আর এই কারণেই আমাদের মনে কোনো পুরনো স্মৃতির উদয় হতে পারে না কোনো কারণে যদি এই স্থূল জগতের জ্ঞান আমাদের আচ্ছন্ন হয় বা স্থূল জগতের জ্ঞান বদ্ধমূল হয় তবে কখনো কখনো আমাদের সেই পূর্বস্মৃতি জেগে উঠতে পারে আমরা অনেক সময় শৈশবে বা বিকার ঘরে এই ধরনের জ্ঞানের বিকাশ লক্ষ্য করেছি মানুষ যদি সাধন বলে বর্তমানকে অতিক্রম করে চিত্তকে প্রশান্ত ও নির্মল করতে পারে তবে কারণ দেহের স্পন্দন সে গ্রহণ করতে সমর্থ হয় সাধক যখন সাধনার সাহায্যে এই কোষগুলো উন্মোচন করেন অর্থাৎ অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ এবং সব শেষে আনন্দময় কোষে অবস্থান করেন তখন তার এই অবস্থায় তাদের পূর্ব পূর্ব জীবনের স্মৃতি মনে জেগে উঠতে পারে বা জেগে ওঠে সত্যি কথা বলতে গেলে আমাদের এই কারণ দেহই সমস্ত সংস্কারের আধার আর এই কারণ দেহ হচ্ছে চিরস্থায়ী লিঙ্গহীন কিন্তু মানব আকৃতি বিশিষ্ট ধ্যানের গভীরে যারা প্রবেশ করেছেন তাদের কাছে এগুলো উপলব্ধির বিষয় কোনো কল্পনা বা কেবলমাত্র ধারণার বিষয় নয় এগুলো তাদের কাছে অনুভূতি লব্ধ জ্ঞান যদিও সাধারণ লোকের পক্ষে এটা বোধগম্য হওয়া অস্বাভাবিক এই সব অবস্থা কেবলমাত্র জন্ম জন্মান্তরের সাধনার ফলেই সম্ভব হতে পারে আর এটাই বলছেন মহর্ষি পতঞ্জলি যে আমাদের সংস্কারকে প্রত্যক্ষ করতে হবে তবেই আমরা পূর্ব পূর্ব জীবনের জ্ঞান লাভ করতে পারব সব সংস্কার নিয়ে আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি সেগুলো আর কিছুই নয় আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতা মাত্র অনেক সময় আমরা আমাদের নিজেদের অজ্ঞাত সারে এটা অনুভব করতে পারি আমাদের বাড়ির পাশের বাবুকে আমি দেখেছি ঝড় হতে পারে এই কথা শুনলে তিনি উতলা হয়ে ওঠেন পেপারে যদি ঝড়ের খবর নজরে পড়ে তবে তিনি যাকেই সামনে পাবেন তাকেই জিজ্ঞেস করবেন আবহাওয়া দপ্তর কি ঠিক বলছে যদি তিনি বলেন যে ঠিক বলছে তবে শাহবাবু তক্ষণি দোকানের ঝাঁপ বন্ধ করে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটবেন এগুলো আসলে সবই তার পূর্ব জীবনের ভয়ানক অভিজ্ঞতার অস্পষ্ট স্মৃতি অনেকের অনেক ছোট বয়সে বিভিন্ন প্রতিভা আমরা দেখতে পাই অনেক সময় দেখবেন দুদিনের পরিচয়ে কাউকে মনে হয় যেন তিনি কত কালের আপনজন আমার আবার অনেকের সাথে বহুদিনের আলাপ সত্ত্বেও ঠিক ঘনিষ্ঠতা জন্মায় না অনেক সময় আমাদের যদি জ্ঞান লোপ পেয়ে যায় তখন আমাদের অন্তরের চৈতন্য দ্বারা সঞ্চিত সংস্কার সংস্কারপুঞ্জ অবস্থা বিশেষে সঞ্জীবিত হয়ে উঠতে পারে মানুষে মানুষে এত বৈষম্যের কারণও কিন্তু এই সংস্কার আসলে আমরা কে কত জীবন ধরে বা কে কতবার এই জীব দেহ ধারণ করেছি আমরা জানি না কে কত জীবন ধরে আমরা এই মনুষ্য দেহ ধারণ করছি তাও আমরা জানি না আগের জন্মে কি ছিলাম কি করতাম তা আমরা জানি না কিন্তু এ কথা সত্য যে আজকে আমার এই যে দেহ এই দেহ জন্ম জন্মান্তরের ক্রমোন্নতির সোপান বা জন্ম জন্মান্তরের ক্রমোন্নতির ফলেই আজকে আমার এই দেহ এসেছে আর আমি এই জন্মে যেখানে শেষ করছি সামনের জীবনে আমি আবার সেখান থেকেই শুরু করব আগের জীবনে আমি যদি পশু থেকে থাকি তবে এই জন্মে আমার মধ্যে সেই পুরনো পাশবিক প্রবৃত্তি দেখা দিতেই পারে কারণ সেই পূর্ব জন্মের সংস্কার তো এত তাড়াতাড়ি চাপা পড়বার নয় নতুন সংস্কার এসে পুরনো সংস্কার চাপা দিতে পারে এটা সত্য সেই জন্য আমাদের উচিত হচ্ছে যত তাড়াতাড়ি আমরা নতুন ও শুভ সংস্কারের জন্ম দিতে পারব আমরা তত তাড়াতাড়ি পুরনো সংস্কারগুলোকে চাপা দিতে পারব অথবা পুরনো সংস্কারকে আমরা পরিশীলিত করে নিতে পারব আগের জীবনে যিনি পশুরাজ ছিলেন এই জীবনেও তার রাজা হওয়ার ইচ্ছে বা সংস্কার কাজ শুরু করে দেবে সংস্কার কখনো লোপ পায় না পরিস্থিতি অনুকূল হলেই আমাদের পুরনো সংস্কার স্বাভাবিকভাবেই জাগ্রত হয় তো তা সে শুভ সংস্কার বলুন আর অশুভ সংস্কার বলুন পরিস্থিতি যখন অনুকূল হবে তখন সেই সংস্কার আমাদের জেগে উঠবে অশুভ সংস্কার জাগ্রত হতে পারে না যদি আমরা নতুন ভাবনা চিন্তা দ্বারা আমাদের নতুন শুভ সংস্কার তৈরি করতে পারি আধ্যাত্মিক জগতের মানুষেরা সব সময় শুভ সংস্কারের জন্ম দিতে থাকেন অনবরত শুভ সংস্কারের জন্য শুভ চিন্তা করে থাকেন নতুবা মানুষ তার পুরনো সংস্কার অনুযায়ী অনুন্নত জীবের পথে বা বর্বর জীবনের প্রতি ধাবিত হবে এটাই সাধারণ মানুষের স্বাভাবিক পরিণতি তাই আমরা যদি মানব থেকে মহামানব হতে চাই তবে আমাদের প্রতিনিয়ত নতুন শুভ সংস্কারের জন্ম দিতে হবে একটু খেয়াল করলে দেখতে পারবেন পৃথিবী থেকে ধীরে ধীরে হিংস্র জীব লোপ পেয়ে যাচ্ছে কিন্তু হিংস্র মানুষের সংখ্যা বাড়ছে তার কারণ কি তার কারণ হচ্ছে জীবের ক্রমবিকাশের ফলে নিয়ম অনুযায়ী জীবের উন্নতি হচ্ছে ক্রমবিকাশে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে কিন্তু বৃত্তির পরিবর্তন হতে আরও অনেক সময় লাগবে যাই হোক আমাদের আলোচ্য বিষয় এটা নয় তাই এ ব্যাপারে আমরা আর বেশি কথা বাড়াবো না তবে সবশেষে বলবো আমাদের পূর্ব জীবনের কথা আমরা সংস্কার উত্থাপনের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু নাইবা জানতে চাইলাম নাইবা নিজেকে লজ্জা দিলাম কারণ আমরা পূর্ব জীবনে কি ছিলাম আজ যা আছি তা থেকে ভালো ছিলাম এটা ভাবার কোনো কারণ নেই তাই পূর্ব জীবন আমাদের না জানাই ভালো বরং আসুন আমরা আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার চেষ্টা করি আসুন আমরা ধ্যানের মাধ্যমে আমাদের চিত্তকে শান্ত করি আর প্রতিনিয়ত শুভ সংস্কার বা শুভ চিন্তার জন্ম দেই শুভ চিন্তাকে আকর্ষণ করি নিজেকে करी ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओ